হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল গুরু সুব্রত। ট্রাভেল গুরু সুব্রতয় আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা আছি শ্রীনগরের হাউস বোটে। আজকে আমাদের শ্রীনগর ঘোরার দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাব গুলমার্গ। গুলমার্গে গিয়ে আমরা গন্ডোলা রাইড করব এবং বেশ কিছু স্নো অ্যাক্টিভিটি করব। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম টাংমার্গ। টাংমার্গ থেকে 12 কিলোমিটার গেলেই গুলমার্গ। এখন আমরা যেখানে আছি এখান থেকে আর মাত্র 9 কিলোমিটার গেলেই গুলমার্গ। বরফ রাস্তার পাশে শুরু হয়ে গেছে, আশা করছি সামনে আরও বরফ পাবো। দেখতেই পাচ্ছেন বরফ শুরু হয়ে গেছে, গুলমার্গের সেই সৌন্দর্য যা শুধু টিভিতেই দেখেছি, ভিডিওতে দেখেছি, আজকে খালি চোখে দেখছি। রাস্তার দুধারে চাই চাই বরফ, আর বরফের মধ্যে সুন্দর সুন্দর গাছ। এখন আমরা পৌঁছে গেছি গুলমার্গের মেন পয়েন্টে। এখানে এই অবধিই গাড়ি যায় অ্যাকচুয়ালি। এখান থেকে আপনাকে সব ড্রেস ভাড়া নিয়ে নিতে হবে, আর গুলমার্গের গন্ডোলা যেতে গেলে এখান থেকেই আপনাকে হয় হেঁটে যেতে হবে, না হলে গাড়িতে করে যেতে হবে। হ্যালো গাইস, গুলমার্গ সম্বন্ধে আপনাদের বেশ কয়েকটা ইনফরমেশান দিয়ে রাখি। গুলমার্গের গন্ডোলা রাইডের টিকিট যদি আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা এখান থেকেই হয় গাড়ি পেয়ে যাবেন, আর না হলে হেঁটেও যেতে পারেন। হেঁটে গেলে 1 কিলোমিটার রাস্তা, আর যদি গাড়িতে দেন তাহলে 4 থেকে 5 কিলোমিটার রাস্তা, আর স্লেজ গাড়িতেও চাইলে যাওয়া যায়। আর এই গাড়ি ভাড়া আপনার নেবে 1,500 থেকে 2,000 টাকা। তবে সব জিনিস আপনার বার্গেন করে নেবেন, ড্রেস, গ্লাভস, শুজ সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। কোনো না কোনো স্টোর থেকে আপনারা নিয়ে যাবেন, সব কিছুই পেয়ে যাবেন রেন্টে। তবে বার্গেন করে নেবেন, উল্টোপাল্টা দাম চায় সব জিনিসে। চেষ্টা করবেন সব জিনিসে বার্গেন করে নেওয়ার, না হলে ঠকে যাবে। চলুন। এখন যে জায়গা থেকে আমাদের গাড়িটা যাচ্ছে, এইখানে মিলিটারি বেশ কিছু ক্যাম্প আছে। সিয়াচেন বেস ক্যাম্পে যাদের ডিউটি পড়ে তাদের ট্রেনিং এই গুলমার্গে হয়, এবং গুলমার্গের ঠিক আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এর আশেপাশেই হচ্ছে মিলিটারিদের ট্রেনিং হয়, সিয়াচেন বেস ক্যাম্পে পোস্টিংয়ের জন্য। Oh,
এখন আমরা এসে পৌঁছেছি গন্ডোলা রাইডের মেন বিল্ডিংয়ের সামনে। আমরা মোটামুটি এখনও অবধি 20 মিনিট মতো লাইন দিয়েছি। 20 মিনিট মতো লাইন দেওয়ার পরেও আমাদের সামনে দেখুন কতটা লাইন রয়েছে, তারপরে আমরা ঢুকতে পারবো মেন বিল্ডিংয়ে। তারপরে কতটা সময় লাগবে এখন অবধি আমরা জানি না, কিন্তু এখন অবধি আমরা 20 মিনিট মতো লাইন দিয়েছি। চলুন ভিতরে ঢুকলে বোঝা যাবে যে আরও কতক্ষণ লাইন দিতে হবে। আমরা গন্ডোলা রাইডের মেন বিল্ডিংয়ের মধ্যে ঢুকে গেছি। ঢুকে আমাদের চক্ষু ছানাবড়া হয়ে গেছে। ভেবেছিলাম বোধহয় বেশি আর লাইন দিতে হবে না, কিন্তু এর ভিতরে যা লোক আছে সেই লোক দেখে মনে হচ্ছে এখনও অন্তত 1 ঘন্টা তো লাইন দিতেই হবে। তবে একটা সুবিধা রয়েছে যে এখানে বসার ব্যবস্থা রয়েছে, জায়গায় জায়গায় বসার জায়গা রয়েছে। এবং ডান দিকে যে বসার জায়গাটা দেখছেন এটা কিন্তু নয়, এটা হচ্ছে যারা প্রফেশনালি স্কি করে তাদের জন্য একটা আলাদা এন্ট্রি পয়েন্ট রয়েছে, সেখান দিয়ে তারা যায়। আর এখানে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে, মিনিমাম একটা 2-5 টাকা নেয় এরা ওয়াশরুমের জন্য, চাইলে আপনারা ওয়াশরুমে ইউজ করতে পারেন। টিকিট এবং আইডি ভেরিফিকেশনের পর আমরা চলে গেলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এসেও দেখি এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড়। বাইরে যা লোক আছে তার মানে 10 গুণের বেশি লোক রয়েছে বিল্ডিংয়ের মধ্যে। এখানেও মনে হচ্ছে আরও 1 ঘন্টা লাইন দিতেই হবে আমাদের, তা না হলে গন্ডোলা পৌঁছতে পারবো না। এখানে গন্ডোলা দেখতে পাচ্ছি কিন্তু ওখানে অবধি যেতে আমাদের 1 ঘন্টা লেগে যাবে। ফাইনালি আমরা গন্ডোলার কাছাকাছি চলে এসেছি। আর এখানে এক একটা গন্ডোলায় 6 জন করে যাওয়া যায়। আমরা যেহেতু গাইড ধরে আমাদের 9 জন রয়েছে, তাই আমরা 6-3 ভাগ হয়ে যাব। চলুন তাহলে গন্ডোলায় উঠে পড়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি গুলমার্গের ফেজ 1। এত সুন্দর ভিউ যা খালি চোখে না দেখলে এই জিনিস
কোনো মোবাইল ক্যামেরা বা টিভি বা যেখানেই দেখুন না কেন, এই বিউটি বোঝানো সম্ভব না, না বোঝা সম্ভব। খালি চোখে যা দেখবেন তা জন্ম জন্মান্তরেও ভুলবেন না, অসাধারণ, জাস্ট অসাধারণ। এই যে আমরা 2.5-3 ঘন্টা লাইন দিলাম, লাইন দিয়ে ফাইনালি আমরা এখানে এসে পৌঁছলাম, একদম যেন সার্থক। এই 2.5-3 ঘন্টার আপনার কষ্টটাকে পুরো ভুলিয়ে দেবে, অসাধারণ, জাস্ট অসাধারণ। এবং ফেজ ওয়ানে যদি খুব বরফ থাকে, এরকম বরফ থাকে, তাহলে ফেজ টুতে যাওয়ার মতো খুব একটা দরকার থাকে না। তাও যদি আপনি ফেজ টুতে যেতে চান, আগে থেকেই আপনাকে টিকিট বুক করে নিতে হবে এবং ওই ফেজ ওয়ান থেকেই ফেজ টুতে যাওয়া যায়। গুলমার্গে এসে আমরা একটাই স্নো অ্যাক্টিভিটি করেছিলাম, সেটা হচ্ছে স্কি করেছিলাম আমরা, স্কি রাইড। সেটা আমাদের একটু শখ ছিল সবারই, তো এখানে আপনারা স্কি রাইড করতে পারেন, স্লেজ রাইডও করতে পারেন এবং এটিভি কারও আছে সেটাও রাইড করতে পারেন। ওরা ইচ্ছা মতো দাম চাইবে, আপনারা বার্গেন করে নেবেন, যতটা পারবেন বার্গেন করবেন, যা দাম বলবে তার হচ্ছে 20% দাম বলবেন। ওরা ইচ্ছা মতো 5,000-6,000 টাকা ইচ্ছা মতো চাইতে পারে, তা আপনি আপনার বাজেট অনুযায়ী বার্গেন করে যদি পোষায় তাহলেই করবেন। বেশ কিছুক্ষণ স্কি রাইড করার পর আমরা সবাই মিলে একটু বরফের মধ্যে মজা করলাম, বরফের সাথে একটু খেললাম বেশ কিছুক্ষণ। খেলে আমরা গুলমার্গকে বিদায় দিয়ে চলে এলাম শ্রীনগর, আর সেখান থেকে আমাদের পরের দিনের ডেস্টিনেশন হবে সোনমার্গ। চলুন তাহলে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।